বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দুই দলই নিজেদের দ্বিতীয় খেলায় পরাজিত হওয়ায় এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে কার্ডিফে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি তহিদুল আলমের প্রতিবেদন দেখুন কারিবের এই ভেনুটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গৌরবের অধ্যায় দু সালে এখানে সেই সময়কার ক্রিকেট সাম্রাজ্যের অধিপতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারিয়েছিল বাংলাদেশ দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে সে কার্ডিফেই এবার আরেকটি বিজয়গাথা রচনার প্রত্যাশা নিয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ধরবে বাংলাদেশ দু সালে এই ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল টাইগাররা দু সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্ব আসরেও ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ দুই দলেই এরই মধ্যে খেলেছে দুটো করে ম্যাচ পেয়েছে এক জয় ও এক হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় মিশন শুরু করে বাংলাদেশ তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে লড়াকু ক্রিকেট খেলেও হার মানতে হয় সে ভুল সূদ্রে নিয়ে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ এদিকে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ডও তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ফলে এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে রাও তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট ইঞ্জুরির কারণে এই ম্যাচের একাদশে নাও থাকতে পারেন লেগ স্পিনার আদিল রশিদ তহিদুল আলম বৈশাখী সংবাদ